শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সবার ভালো কাটুক, সুন্দর কাটুক, সেই প্রত্যাশা সবার জন্য। দর্শক, আজ আমাদের এই রাঙা সকাল অনুষ্ঠানে কোন রাঙা মানুষটি রয়েছেন তা একটু পর কিবরিয়া জানিয়ে দিবে। জানিয়ে দিচ্ছি, পুরো রাঙা সকাল পরিবার থাকছে আপনাদের সঙ্গে। থাকছি কাজী রসন আরা সাকি। শুভ সকাল, কিবরিয়াও আছি এবং আশা করছি আপনারাও আমাদের সঙ্গে আছেন। সকালটা সুন্দর হয়ে উঠবে সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় যিনি আছেন তিনি একজন সংগ্রাহক এবং শিক্ষক, মোহাম্মদ রফিকুল ইসলাম। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। আমরা যদ্দূর জানি যে আপনার জন্ম হয়েছে জয়পুরহাটের শিবপুর গ্রামে। এখন থাকছেন কোথায়? এখন রাজশাহীতে আছি। রাজশাহীতে? হ্যাঁ, রাজশাহীতে। 86 সালের পর থেকে আছে আর কি। জয়পুরহাটের গল্পটা একটু শুনি, মানে গ্রামের গল্পটা একটু শুনি। ছোটবেলাটা কেমন ছিল সবকিছু মিলিয়ে? ছোটবেলাটা কেমন ছিল, যেমন আমি কোনো খেলাধুলা জীবনে করিনি, খবর দেখতাম না, কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ, যদি ছাত্র হিসাবে খুব ভালো ছিলাম না, কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ ছিল নিশ্চয়। যেমন ছোটবেলাতে গ্রামের হাটে যেতাম, প্রতি হাট মিস করতাম না, গিয়ে দেখতাম বই কি পছন্দ হলে নিতাম। এবং গ্রামের হাটে বই পাওয়া যেত? হ্যাঁ, পাওয়া যেত। এবং এখানে একটা কথা বলি, আমি যেই ভদ্রলোকটার কাছে বই নিতাম, একজন ভদ্রলোকটা ইয়া করতে, এবং তখন জিয়াউর রহমানের সময় উনি রাষ্ট্রপতি পদে গরু গাড়ি মার্কা নির্বাচন করেছিলেন। বাবা, ভদ্রলোকটা আর কি। এবং ওই সময় ওনাকে সম্ভবত হেলিকপ্টারে করে তখন ওই জিয়াউর রহমান খুলনা কোথায় কোথাও সব নিয়ে গেছিলেন। এবং ওনাকে আমরা প্রেসিডেন্ট বলে ডাকতাম, গেলে প্রেসিডেন্ট বলতাম কি বই আছে, আছে না আছে নিতাম। তোর সঙ্গে বই কেনার আরেকটা আগ্রহ হওয়ার কারণটা হলো, ছোটবেলা থেকে দেখতাম বই লেখা দেখে মনে হতো, আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করতাম যাচ্ছে এইগুলো মানে কীভাবে করছেন, তো বলছে যেগুলো মানুষই লিখেছে, সাইনবোর্ড থেকে বলেছে যেগুলো মানুষই লিখেছে। তা আমি তখন বলতাম যে আমাদের টিচারদের লেখা তো খারাপ, তুই কীভাবে করে? হ্যাঁ, তখন আমার মনে হতো আচ্ছা অক্ষরগুলো তৈরি করলো কে, অক্ষরগুলো তৈরি করলো কে এই শহরে শহরে কে? তো তখন খুব খুঁজি, তো বগুড়া শহরে আসতাম, দোকান খোঁজ করতাম যে আচ্ছা এই ধরনের কোনো বই আছে কিনা। তখন তখন বই নেয় নেই, প্রায় খুঁজি খুঁজতে খুঁজতে একবার পেলাম সৈয়দ শামসুল হকের লেখা হরপ পেলাম কেমন করে। হরপ পেলাম কেমন করে বইটা নিলাম, বইটা নিয়ে পড়লাম, এটা ভালো লাগলো। সেখানে লিখেছে লিখবে যদি ছবি আঁকো, বলছে লিখা একটা ছবি, এ যেমন অনেক প্রকার আছে, ছোট হাতের, বড় হাতের, পেঁচানো হাতের লেখা আছে, এগুলো দেখে আমার আরও ওটার প্রতি আগ্রহ বেড়ে গেল। আর ওই তখন পেপার পড়ার প্রতি আমার খুব একটা ঝোঁক ছিল, তখন তো পেপার পাওয়া যেত না। তখন আমি বাই পোস্টে আর কি দৈনিক ইত্তেফাক ছিল পত্রিকা, তখন ওই পোস্ট অফিস দিয়ে ওই ম্যানি অর্ডারকে পাঠাতাম, 3 মাসের জন্য টাকা দিতাম। তখন হাটে আসতে, হাটের দিন 4 দিন পর পর হাট, হাটের দিন করে 3-4টা পেপার দিতে, এবং 3-4 দিন পর পর আজকে যে পেপারটা সেটা 3-4 দিন পর পেতাম, ওটাই তখন মনে হচ্ছে টাটকা পেপার আর কি। চমৎকার। তার মানে স্যার ছোটবেলা থেকে আপনার বইয়ের প্রতি একটা আলাদা আগ্রহ ছিল এবং পাশের বিদ্যার চাইতে আপনি জ্ঞানের বিদ্যার প্রতি আকৃষ্ট ছিলেন। তারপরে আমরা যেটা হতো যে যেমন একটা বলি যে আমার কিন্তু মুখস্থ শক্তি তেমন নেই, পড়তাম একবার একবার পড়লে যা বুঝতে পারলাম পেলাম, যা মনে থাকলো না থাকলো। তো আমি চিন্তা করলাম যে একটা পড়া তো বেশিরভাগ মানে একে অধিকবার পড়তে মন চায় না, তো আমি চিন্তা করলাম যে আমি যদি 1000টা বই পড়ি তাহলে একটা বইয়ের যদি একটা কথা মনে থাকে তাহলে 1000টা কথা আমি জানতে পারছি। এবং ভূমিকাটা কোনো দিন বাদ দিতাম না, সবচেয়ে বেশি মনোযোগ সহকারে পড়তাম বইয়ের ভূমিকাটা। হ্যাঁ, এবং প্রথম থেকে শুরু করতাম, বই থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো বই পেপার যেমন পড়তাম, প্রথম পত্রিকার নাম, আজকে কত তারিখ, মূল্য কত, কোন প্রকাশন থেকে শুরু করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, মানে কোনো বাদ দিতাম না। মানে পড়ার প্রতি আপনার একটা অন্যরকম ঝোঁক ছিল, এটা কেন ঝোঁক ছিল, আপনার মজা কি লাগতো পড়তে? মজা লাগতো যে
জানার আগ্রহ যে এটা কেমন কি হলো, এটা কেমন কি হলো, এই ধরনের আর কি। খুব ন্যাচারালি কিছু কিউরিওসিটি আপনার মধ্যে ছিল ছিল এবং যেটি বলছিলেন যে একেবারে শান্ত স্বভাবের ছিলেন, স্কুলেও খুব একটা মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আপনি অ্যাক্টিভ ছিলেন না বা কিছুই করতেন না, মানে এটা কি কোনো বিশেষ কোনো কারণ ছিল? খেলাধুলা তো অ্যাট লিস্ট করে ছোট বয়সে, ওটা করতে হবে। আমি যেমন এই এলাকাতে যখন কোনো যাত্রা সার্কাস বা মেলাতে কোনো যাত্রা হতো দেখতাম, সিনেমা তখন কোনো বাদ দিতাম না। বগুড়া শহরে এসে আমার চাষ হয়ে ছিলেন, বগুড়া কটন মিল করেছে চাকরি, তো ওখানে এসে চারটা পাঁচটা হল ছিল, একদিন এসে মানে সকাল 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা, 6টা থেকে 9টা, 9টা থেকে রাত 12টা পর্যন্ত সিনেমা দেখে পরে চলে যেতাম। আবার যখন সপ্তাহ পর নতুন আসতো তখন সবগুলো একদিনে কভার করতাম। এটা কিন্তু শিশুদের প্রত্যেকটা শিশু ডিফারেন্ট, তাদের ভিন্ন ভিন্ন কিউরিওসিটি গ্রো করে এবং সেই অনুসারে আপনার বইয়ের প্রতি অনেক কিউরিওসিটি ছিল। আমরা সাধারণত বাচ্চাদেরকে দেখি যে একটা বই হাতে পেলে যত দ্রুত শেষ করবে এরকম একটা টেন্ডেন্সি থাকে। আমার ওইরকম নিয়ে নয়, আমার কথা হচ্ছে যে আসে ধীরে পড়তাম, বুঝেই পড়তাম। হ্যাঁ আমি পড়তাম, কিন্তু একবার পড়তাম সেটা বুঝে, যে ওর মধ্যে যেটুকু মনে থাকলেও থাকলো না থাকলো না। ঠিক আছে, আমরা গল্পে ফিরবো আপনার কাছে, তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাতে চাই। মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার একজন সংগ্রাহক, 1973 সাল থেকে বই সংগ্রহ করছেন তিনি। বিভিন্ন ভাষার অভিধান, পুরাকৃতির কোষ, পরিভাষা, ভাষা আন্দোলন গ্রন্থমালা, সাহিত্যকর্ম, নাটকের বই, ফোকলোর, ইতিহাস, খেলাধুলা, ধর্ম, সংস্কৃতি, কৃষি, বিজ্ঞান, চিকিৎসা, সাংবাদিকতা, আইন, চলচ্চিত্র এবং চিত্রকলা, ক্ষুদ্র এবং কুটির শিল্প সহ অফিস আদালত সম্পর্কিত বিভিন্ন বিষয়ের প্রায় 2 সহস্রাধিক বই রয়েছে তার সংগ্রহে। পাশাপাশি সংগ্রহ করেছেন মুক্তিযুদ্ধের উপর অনেক সচিত্র ইতিহাস। ছোটবেলায় বইয়ের পাশাপাশি দেশীয় পয়সা সংগ্রহের নেশা ছিল তার। রফিকুল ইসলাম তালুকদার একজন চিত্রশিল্পী এবং শিক্ষক, বর্তমানে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার শিশুসহ সব বয়সীদের ছবি আঁকা এবং হাতের লেখার প্রশিক্ষণও দিয়ে থাকেন। জি, তো বইয়ের গল্প আমরা শুনছিলাম এবং সংগ্রহটা নিশ্চয়ই আরও পরে হয়েছে। ওই সময়টাতে পাঠ্য বইয়ের বাইরেও আপনি অনেক ধরনের বই পড়তেন? আমি মানে পাঠ্য বইয়ের চেয়ে বাইরের বইটাই বেশি পছন্দ করতাম। ফ্যামিলি মানে বাবা পড়ে ভালো হয়নি, কিন্তু আমি বাইরের বইটাই বেশি পছন্দ করতাম। তো যেটা হয় আমাদের এরকম ছোটবেলায়, যদি আমরা পাঠ্য বইয়ের বাইরে অন্য বই পড়ি সেটা খুব একটা ভালো চোখে দেখা হয় না। না না, কিন্তু আমি একটা কথা বলে নিই, একদিন একটা বই তো বললাম, লিখছি শিক্ষার উদ্দেশ্য আল্লাহর আদেশ নিষেধ মেনে সৎ পথে চলা, মূল্যের চাকরির জন্য না, সার্টিফিকেটের জন্য না, সম্মানের জন্য না। তখন আমি চিন্তা করলাম যে আমার তো জানতে হবে ভালো পথে চলার জন্য, যার কারণে আমাকে জানতে গেলে তো বই পড়তে হবে, কিনতে হবে। আর তেমন লাইব্রেরি ছিল না, আর লাইব্রেরি থাকলেও আমি চিন্তা করলাম যে হয়তো করলাম যদি পরবর্তীতে কাউকে বলতে যাই বা মনে যদি না থাকে, তাহলে আমি কীভাবে মানুষকে বলতে পারবো যে এটা, অর্থাৎ একটা বললাম কেউ যদি বিশ্বাস না করে, আমি সঙ্গে সঙ্গে আমি বের করে দেখালাম যে এইখানে এটা আছে দেখেন। এই কারণে আর কিছু সংগ্রহ। কয় ভাই বোন ছিলেন আপনারা? 4 ভাই 7 বোন। 4 ভাই 7 বোন। আপনার সবগুলোর মধ্যে কি আপনি একটু ডিফারেন্ট ছিলেন নাকি সবাই এরকম মোটামুটি বইয়ের পোকা? না না না, আমি এরকম, ওরা এতটা বই পড়তো না আর কি। কী জন্য আমি বুঝতে পারি না, যেমন আমি আনতে পারিনি 1963 সালের পত্রিকা আমি সংগ্রহ করেছি, সেটা আমার আছে। এবং ওই সময় ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খানের ছবি আছে পত্রিকাতে, এবং বগুড়ার মোহাম্মদ আলী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি ইন্তিকাল করেছিলেন, ঢাকাতে জানাজা নামাজ হয়েছিল, ওটার ছবিটা দেখে আমি তখন ওটা সংগ্রহ করেছিলাম। এবং তারপরে অনেক এই ধরনের পত্রিকাগুলো দুর্লভ কিছু আছে এখনও। আমি স্যার, এই যে ছোটবেলা থেকে বই পড়তেন বা বইয়ের প্রতি একটা আলাদা নেশা, পত্রিকা পড়তেন, ছোটবেলায় ওরকম কোনো ইচ্ছে কি ছিল যে তাহলে আমি বড় হয়ে আসলে কি হতে চাই, বই প্রেমী হব নাকি শিক্ষক হব, লেখালেখি করব, এরকম কোনো ইচ্ছে জন্মেছিল কিনা? ছোটবেলাতে খুব ইচ্ছে ছিল সাংবাদিক হব। আচ্ছা, আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে যখন এর সাথে সময় দেখলাম সাংবাদিকদের উপর প্রচুর আসতে চায়, আমার তখন কিন্তু ভয় ধরে গেল। হ্যাঁ, আমি চিন্তা করলাম এত রিক্সি ইয়াতে আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তারপর আবার মনে হলো যে মনোবিজ্ঞানের প্রতি প্রচুর ঝোঁক ছিল, মনোবিজ্ঞানে ইয়া করবো, তো যাই হোক ওটা হলো না।
আর ছবি এই যে বললাম যে ছবি একটা আসলো, এই যে বললাম সৈয়দ শামসুল হকের লেখা হরপ্রেনা কেমন খেলে গেছে, লিখবে যদি ছবি আঁকো, তখন আমি ওইটা পরে একটা এর প্রতি একটা ঝোঁক আসলো। আর হচ্ছে যে চিন্তা করলাম যে লেখাগুলো কী করে ভালো করা যায়, কারণ বেশিরভাগ টিচার ছাত্র কারোর লেখা ভালো না, বইগুলো প্রতিটা অক্ষর মাপতাম কত ইঞ্চি কত এসে করে করে মেপে আমি নিজে একটা ইয়া তৈরি করেছি, এর একটা ব্যাকরণ তৈরি করেছি যে ভালো লেখার জন্য কী করে একজনকে মানে খুব সহজে যে কোনো বয়সেরই যে আমি ব্যাকরণটা শিখে দিই যে কোনো মানুষের লেখা কিন্তু ভালো হয়ে যাবে। এবং যেটা আমি দেখেছি ঢাকাতে বা ইউটিউবে অনেক জায়গাতে অনেকে হাতের লেখা শুনছে, আমি দেখেছি ওগুলো সম্পূর্ণ ভুল, ওরাও কিন্তু সঠিকভাবে এটা আমার অনুমানের উপর দেয় আর কি। এই যে আপনি কাজগুলো করতেন, মানে পরিবারের কোনো সাপোর্ট ছিল বা পরিবারের ইচ্ছেটা আসলে কি ছিল? হ্যাঁ, আমি বলি যে আমার আব্বা মানে এইরকম বাবা পাওয়া খুব মুশকিল, এলাকাতে যখন যাত্রা সার্কাস হতো তখন আব্বা টাকাও দিতেন মেলাতে এই এই কদিন আসবে না, সবগুলো দেখে আমার আবার এলাকাতে এত জনপ্রিয় ছিল যে ওগুলিতে গেলে আমার টিকিটও লাগতো না, ওই সব আমাকে এমনি ঢুকতে দিত আর কি। মানে আপনাকে খুব পছন্দ করতো? হ্যাঁ, আচ্ছা, আমি দেখতাম, কারণ এরকম আমি কোনো কাজ করেছি কোনো দিন কোনো কাজে বাধা দেয়নি। হ্যাঁ, হয়তো কোথাও আমি হয়তো গেলাম কোনো কারণে, হয়তো কোনো বন্ধুর বাড়িতে হয়তো দেখলাম একদিন সাত দিনে যদি থাকি তো কোথাও চিন্তা করেনি যে হয়তো আমার ছেলে কী করছে কোথায় গেলো কী হবে না হবে, অথবা খবরদারি করা বাচ্চাকে নিয়ে খুব একটা আমাদের শহরের জীবনে যেটা হয় ওই রকম একদম চোখে চোখে রাখা ওই বিষয়গুলো গ্রামীণ জীবনে আসলে খুব একটা চোখে পড়ে না। হ্যাঁ, এবং আর আপনারা ছিলেন প্রায় 11 ভাই বোনের সংসার, আমি তো ভুল না করে থাকি, সেখানে এই জিনিসটা থাকবে না, এটাই হয়তো বা স্বাভাবিক। ছোটবেলা থেকেই বই পড়ার নেশা এবং বইগুলো তখন থেকে আপনি সংগ্রহ করছেন, আপনার বাড়িতে যে হার্ডবার গুলো বসছে সেখান থেকে, তো কি ধরনের বই আসলে সংগ্রহ করতেন বা পড়ার ঝোঁকটা ছিল কোন ধরনের বইয়ের প্রতি বেশি? সবচেয়ে হচ্ছে শিক্ষামূলক প্রবন্ধ জাতীয় গবেষণামূলক বইগুলো আমি কিন্তু কিনতাম, কখনো আশেপাশে বই কিনতাম না, হয়তো যেমন অনেকে হয়তো অনেক গল্পের বই পড়ে, কারণ আমার তো মনে হলো যে মানুষ তো গল্পের বই পড়ে কেউ দেখে আজ পর্যন্ত সৎ পথে আসছে বলে মনে হয় না, তো আমার কথা হচ্ছে যে এমন বই কিনতে হবে পড়তে হবে যে বই পড়লে মানুষের মনে সৎ পথে চলার অনুভূতি সৃষ্টি হবে। এই বিষয়গুলো বুঝতেন কি করে? সে সময় তো আপনি অনেক ছোট। তারপর কি যেন আমার মানে কিভাবে মানে বুঝতাম বলতে পারবো না। বিষয়ে সহযোগিতা করতো আপনাকে? পরিবারে কেউ তেমন নিষেধ করতো না বা ওই ধরনের ইয়ে উৎসাহ দেয়নি, কিন্তু নিজের ইচ্ছা থেকে আমি ওইরকম মানে মনে হতো বাড়ি হাতে আসি। এবং আমি এখন আমার ছাত্রদেরকে বলি যে তোমরা এই মানে লেখাপড়া শিখবে সৎ পথে চলার জন্য, যে যাই করো ইঞ্জিনিয়ার ডাক্তার যাই হোক বা, কিন্তু মূল ইয়ে আছে, যেমন একটা এক জায়গায় পড়লাম যে বিদ্যাশিক্ষা অর্জন করলো আর সৎ পথে চললো না সে হতভাগা এবং কুকুরের চাইতে অধম। হ্যাঁ, তো আমাকে এই কথাটা খুব নাড়া দিয়েছে যে দেখছি বর্তমানে বেশিরভাগ উচ্চশিক্ষিতরাই দেখছি বিপদে পরিচালিত হচ্ছে, তো আমার কাছে মনে হচ্ছে এরা আদর্শ শিক্ষা থেকে বঞ্চিত। রাইট, এই আদর্শ শিক্ষা নিয়ে অনেক অনেক কথাই বলা যায় যে আসলে কোন শিক্ষাটা আদর্শ শিক্ষা। আপনি বলছিলেন যে আপনি ওই গ্রামের হাটের প্রেসিডেন্ট, আপনাকে যারা সবাই বলতো প্রেসিডেন্ট, তার কাছ থেকে বই সংগ্রহ করতেন এবং যে বইগুলো পড়ে আপনার কাছে মনে হয়েছে যে না জ্ঞান অর্জন করা যাবে সৎ পথে থাকা যাবে সেই ধরনের বই সংগ্রহ করতেন। পয়সা পেতেন কোথায় এই বই সংগ্রহ করে? পয়সা পেতাম আমার আব্বা আমার কাছ থেকে নিতাম, বললে তারা টাকা দিতেন আর কি, বই পড়ার কথা কিনলে বা এই নিষেধ করতেন না, বরঞ্চ আমি দেখতাম আমার আব্বা অনেক সময় তখন রাশিয়ান কিছু বইটা সেটা এনে আমাকে দিতেন, যেটা রাশিয়া ভেঙে যাওয়ার পর ওগুলো বই আর পাওয়া যায় সোভিয়েত রাশিয়া। আচ্ছা, ওই ওই আপনার বাবা কি করতেন? আমার আব্বা কাপড়ের ব্যবসা করতেন এবং আমাদের জমি জমা অনেক ছিল তো দেখাশোনা করতেন
এই আর কি বাড়িতেই থাকতেন। আচ্ছা, তো বাবা কি বলতেন যে বড় হয়ে কি হতে হবে, এটা হতে হবে, ওটা হতে হবে, এরকম কোনো কিছু? বাবা ওগুলো বলতেন না, খালি বলতেন যে তোমাকে ইউ পাস করতেই হবে আর হচ্ছে যে মানুষ হতে হবে। তার মানে বই পড়ায় পরিবারের একটা সাপোর্ট আপনি ছোটবেলা থেকেই পেয়ে এসেছেন। আপনি খুব সম্ভবত ছোটবেলা থেকে রেডিও শুনতেন, মানে দেশ বিদেশের খবর শুনতেন? রেডিও প্রচুর শুনতাম সবসময়, এমনকি পড়ার সময় হয়তো দিয়ে তখন রেডিও শুনতাম আর কি। এবং তখন ওই শুনে যেমন একটা কথা বলে দিন, সম্ভবত 1976 সালে ঘটনা হবে, 77 হবে, তখন আমি দেখতাম রেডিওতে শুধুমাত্র মাগরিবের নামাজের আজান প্রচার হতো। তা আমি প্রায় খেয়াল করি যে জোহরের নামাজের সময় সেন্টার খোলা থাকে, ওই সময় জোহরের নামাজের আজান হয় না, আসরের নামাজের আজান হয় না, ঈশার নামাজের আজান হয় না। তো একদিন আমি চিঠি লিখলাম প্রশ্ন উত্তর পর্বে যে শুধু কি মাগরিবের নামাজটাই ফরজ না অন্যান্য নামাজ? যদি অন্যান্য নামাজ ফরজ হয় তাহলে অন্যান্য নামাজেরও আপনাদের স্টুডিও খোলা থাকা অবস্থায় সেগুলো নামাজের আজান প্রচার করতে হবে, নসেদ শুধু মাগরিবের নামাজ প্রচার না করাই ভালো। যাই হোক, ওনারা বললেন যে আমরা কর্তৃপক্ষকে জানাবো। তারপরে দেখি যে বাংলাদেশ বেতার থেকে ওই জোহর আসর মাগরিব এগুলো নামাজের আজান প্রচার হতো আর কি। এরকম কিছু কিছু মন্তব্য যেগুলো লিখতাম, যেমন একবার রাশিয়া রেডিও মস্কোতে লিখলাম যে মস্কোর ঘন্টার সঙ্গে বাংলাদেশ ডায়েরিতে পড়েছি এত ওজন, তো আমাকে যদি আপনারা জানাতেন যে সঠিক ইয়া কথা। দেখলাম যে ওনারা রেডিও মস্কো থেকে প্রচারও করেছিলেন এবং হাতে লিখে একটা চিঠি আমাকে দিয়েছিলেন যে এত ওজন, এত বড় এসে নানান ধরনের ঘটনা আমেরিকা থেকে আর স্কেল দিয়েছিলেন। তখন সেই স্কেলের আমেরিকার মতো 40 রাষ্ট্রপতি ছবি সহ গোলগুলি ছবি সহ নাম টাম সহ দিয়েছিল দেওয়া, আর একটা কোট পেন না যে বুক কি বলে বই বুকমার্ক যেটা সোনার তৈরি একটা দিয়েছিলেন আর কি। বিশাল ব্যাপার, মানুষ রাইট, মানুষ এগুলো খুব যত্ন করে কিন্তু সংগ্রহ করতো, অমূল্য রত্নের মতো সংগ্রহ করতো। সেই সময়টা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এখন কমিউনিকেশনের জন্য আমরা SMS করি, চিঠি লেখার তো প্রশ্নই ওঠে না। এই তো 10-12 বছর আগে ওই জিনিসগুলো ছিল। তো আমরা যদি একটু জানি যে আপনি সংগ্রহ করার চিন্তা ভাবনা কি প্রথম থেকেই ছিল যে না যেটা পড়ছি একটু সংগ্রহ করে রাখি? আমার ছোটবেলা থেকে প্রতিটা জিনিস, আমি কোনো জিনিস নষ্ট করতাম না। এখন আমার যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন যদিও ছোটো ছিল আমার, তখন 1 টাকার নোট বের হয়েছিল 100 টাকার নোট। তো 100 টাকার নোট তো তখন তো থাকার কথা না, ছোটো তো ওই সময় তো বাবা মাকে কেউ দেবে না। 1 টাকার নোট রাখছি এখন আমার কাছে আছে। তারপরে ওই যে ধান ইয়া করছে মহিলা, যে একটা 1 টাকা নোট ছিল, হরিণ মাখার ছিল, তবে পরপর যেগুলো আছে সবগুলোই, এবং বাংলাদেশ ব্যাংক থেকে যেগুলো স্মারক নোটগুলো বের হয়েছে ওগুলো আমার কাছে আছে আর কি, ডাকছি। আচ্ছা, তাছাড়া পয়সা আগেকার যেমন পাকিস্তান আমলে হয়তো 1 পয়সা 2 পয়সা 5 পয়সা সব 25-50 1 টাকা, এবং বাংলাদেশ হওয়ার পরও এক পয়সা যেগুলো আছে রাখছি, যে ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য যে এটা একসময় হয়তো বিলুপ্ত হয়ে যাবে। অন্তত পক্ষে এখনকার ছেলেমেয়েরা বলতে পারে না যে 1 টাকা কি, 1 টাকা সমান কি, 100 পয়সা অনেকে কিন্তু জানে না, এবং পয়সা যে সেটা কেমন এটাও জানে না। তো এটা দেখানোর জন্যই না, কিন্তু এটা তো সব যুগে যুগে, আমরা কিন্তু 1 টাকার যুগে বড় হয়েছি। আবার আমাদের সময় আমাদের দাদারা বলতো যে তোরা তো দেখিস নি একানায় কি পাওয়া যেত। এটা যুগে যুগে, এটা সব পরের জেনারেশন হয়তো গিয়ে বলবে যে 100 টাকা এরকম এত কিছু হতো। তো আপনি এগুলো সংগ্রহ করতেন, বইয়ের সংগ্রহের নেশাটা কবে থেকে শুরু হলো? বইয়ের সংগ্রহ 1973 সাল থেকে। আচ্ছা, 1973 সাল থেকে। এবং একটা জিনিস দেখেন, আমি তারপরে একটা আমার প্রতিটা বই কিন্তু সিল দেওয়া আছে, এবং দেখলে বুঝতে পারবেন। যেমন এটা অবনীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথের হচ্ছে ভাইয়ের ছেলে, তার হাতের লেখা এবং ইয়ে আছে। তো এটা কি বই নাকি আপনি নিজের মতো করে করেছেন? এটা কি বই না? বই এটা, হ্যাঁ
মানে ছাপা হিসেবে বইটা এভাবে বাজারে এসেছে এবং এই ধরনের বই আমার সংগ্রহ বেশি তো আপনি এটা সংগ্রহ করলেন কোথা থেকে এটা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আনছে এবং ইন্ডিয়ার যখন যেগুলো বই মানে প্রকাশ পায় ওরা আমাকে মানে ক্যাটালগ দেয় আচ্ছা ক্যাটাগরি অনুসারে আমি ইয়া দেই তো সেটা তো আপনার অনেক পরে গিয়ে হয়েছে এই সুযোগগুলো আপনার অনেক পরে হয়েছে তো প্রথম দিকে আপনি বইগুলো কোথা থেকে সংগ্রহ করতেন ওই হাট থেকেই নাকি না না হাট থেকে বগুড়া শহর থেকে এবং ঢাকা তো আসতাম ঢাকা বই মেলা থেকে আমি যখন বই মেলা হতো তখন বই মেলাতে এসে আমি হয়তো এক দুদিন থেকে বই সংগ্রহ করতাম আর কি আচ্ছা তো তো বই সংগ্রহ করার জন্যই সংগ্রহ করতেন নাকি এগুলো নিজের পড়ার জন্য সংগ্রহ পড়ার জন্য আমি যেটাই নিয়েছি সেটাই কিন্তু আমি পড়েছি এবং আমার টেস্ট মার্কার যারা হলুদ আগে তো আমার এত এখন একটু চোখ অপারেশন করার পর অসুবিধা দেখতে পড়ি ডাক্তার নিষেধ আছে এত পড়তাম যে মাসে 10টা করে বুক মার্কার লাগতো আর কি মানে যেখানে গুরুত্বপূর্ণ মনে হতো দাগ দিতাম এমনকি কোরআন পড়তাম তাফসির বা হাদিস যেগুলো আছে ওগুলো সব ধরনের বই আপনি পড়তেন হ্যাঁ সব ধরনের বই পড়তাম আমি এবং যেটাই কিনতাম ওটা না পড়া পর্যন্ত আমি ইয়া হতাম মানে ইয়া পেত না এত পড়ে কী হতো কী কাজে লাগতো কাজে লাগাটাই যে ওই যে বললাম জানার জন্য যে সৎপথে চলার জন্যই আমার মনে হতো জানা তো আপনার কখনো মনে হতো না যে আমি যে এত কিছু পড়ছি এত কিছু জানছি কাউকে জানানো উচিত আশেপাশের লোকজনকে জানানো উচিত এটা মনে হতো কিন্তু ওই ধরনের যেমন আমি হয়তো পড়ে হয়তো আমার যেগুলো আশেপাশে আছে যারা আমার সঙ্গে মিশে তাদেরকে বলতাম এবং তাতে আমি অনেক ইয়েও পেয়েছি যারা আমার সংস্পর্শে এসেছে দেখে গেছি অনেক খারাপ ছেলেরাও কিন্তু তাদেরকে কি আপনার এই সংগ্রহের বইগুলো দিতেন পড়ার জন্য বা আমি কি কেউ নিচ্ছে কিনা আপনার কাছে না আমি বই আগে দিয়েছি অনেক মিস হয়ে যেত তারপর আর বই দিই না এবং এখন অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচাররা আসে এসে তারা হয়তো পিএইচডি করার জন্য যেমন পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে এক ভদ্রলোক গিয়েছিলেন সম্ভবত 92-তে উনি এক সাবজেক্টে পিএইচডি করবেন তো কোন সাংবাদিকের মুখে শুনেছেন আমার কাছে গিয়ে বললেন যে ভাই তখন ভাই বই দিতে পারবো না তবে ফটোকপি করে দিতে পারবো টাকা দিলেন ফটোকপি করে দিলাম এইভাবে অনেক কিন্তু আমরা তো জানি যে একটা লাইব্রেরিতে আপনার কয়েক হাজার বই থাকে 5-10 হাজার বইও থাকে লাইব্রেরিতে বাংলাদেশ লাইব্রেরিও আছে অনেক কিন্তু আপনাকে সংগ্রহে আছে 2-2.5 হাজার বই তো এটাকে আমরা স্পেশাল বলবো কেন মানে এই বই সংগ্রহটাকে আমরা স্পেশাল কেন বলবো স্পেশালটা বলবো এই কারণে যে আমার এখানে একটু বলে নিই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় লাইব্রেরি যে আছে মানে কেন্দ্রীয় লাইব্রেরি যেটা বা প্রতিটা ডিপার্টমেন্টের যে সেমিনার লাইব্রেরি আছে এবং বিভাগীয় লাইব্রেরি আছে ওখানে দেখেছি যে আমার যে সকল গবেষণামূলক শিক্ষামূলক বই আছে এগুলো বই উল্টো নেই ওগুলো দেখা যাচ্ছে হয়তো এমনি গল্প নাটক কবিতা ছড়াই এসে কিন্তু তেমন ভালো কোয়ালিটির বই নেই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ভদ্রলোকের লাইব্রেরিয়ান তো উনি আমার পাশে বাড়িতে থাকেন জুমেকিন ওই ভদ্রলোকের দিকে অবাক লেগে গেছে যে এত কোয়ালিটিপূর্ণ বই এত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেও নেই তার মানে আমরা বলতে পারি আপনার সংগ্রহে যেগুলো আছে সেগুলো খুব এক্সক্লুসিভ একেবারে যে কোনো লোক যাক মানে গেলে দেখলেই তার মানে নিতে মন চাবে পড়তে মন চাবে আর কি আর একটু বলি যে ষড় ঋতুর উপরে 6টা ঋতুর উপরে আলাদা আলাদা ছড়া কবিতার গান গ্রীষ্মকালের উপরে ছড়া কবিতার গান বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল বসন্তকাল যেমন সারা পৃথিবীতে যত জাতীয় যত দেশ আছে প্রতিটা দেশে জাতীয় সঙ্গীতের উপরে আলাদা বই আছে আচ্ছা প্রতিবন্ধীদের উপর আছে এবং বিশেষ শিক্ষার নামে একটা বই আছে বিশেষ শিক্ষার ইতিহাস যেমন বধির যেমন হচ্ছে অন্ধ বা শারীরিক প্রতিবন্ধী এদের উপর শিক্ষার ইতিহাস কবে থেকে শুরু হলো তারপরে যেমন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নামে একটা বই আছে প্রাথমিক শিক্ষার 400 বছর এইরকম কিছু কিছু আনকম যেমন বাংলাদেশের যতগুলো উপজাতি আছে প্রতিটা উপজাতির উপরে আলাদা আলাদা বই আছে ছবিসহ বর্ণনা এতে যেমন আমরা এই যে পদক পড়ি আর কি
পদক পড়ার উপরে একটা বই আছে, সেটা রাষ্ট্রপতি সচিবালয় থেকে প্রকাশিত, বাইরে বের হয় না। পদকটা কোন জায়গায় পড়তে হয়, কতটুকু কোন মাপে, এটা কিন্তু উনাকে জানে না। পদক তৈরির একটা মাপ আছে, এটারও একটা মানে বই আছে আমার। আপনাদের যে টিভি আছে, টিভির উপরে প্রযোজনা পরিচালনার উপরে আমার কিন্তু টেকনিক্যাল দিকগুলো যেগুলো, এগুলো উপরে আছে, আমি পড়ি দেখি। যেমন নাটকের উপরে একটা বলি, আমি জীবনে নাটক করিনি, কিন্তু তারপরও নাটকে মন চালক মন সজ্জা পরে আমি খুবই ইয়ে হয়ে গেছি যে খেলো অভিনয় করলে লাইটিং করলে হবে না, লাল লাইট জ্বালালে হবে না। সেখানে ঘটনার উপর ভিত্তি করে যে লাইটিং করতে হয়, যে নবাব সিরাজদ্দৌলা এখন পতন হচ্ছে, সেখানে তো লাল লেন ঝিকঝাক লাইট জ্বালানো হবে না। সেখানে একটা দিনের অস্ত যাচ্ছে, অথবা সূর্য পূর্ণিমার চাঁদ যেমন শেষ হয়ে যাচ্ছে, এরকম আলো দিতে হবে, আভা তৈরি করতে হবে, যাতে একটা জীবনের যেমন শেষ তেমন মানে দিনেরও শেষ আর কি। এই ধর মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। ইমেইলও করতে পারেন RANGASHOKAL rangashokal@matsranga.tv এই ঠিকানায়। আমাদের সঙ্গে রয়েছেন সংগ্রাহক শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, আমরা আবারও যাই তার কাছে। স্যার, বই সংগ্রহ নিয়ে কথা হচ্ছিল, বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনি বইগুলো সংগ্রহ করছেন, মজার কোনো ঘটনা কি রয়েছে যেটা আজকে আমাদের সঙ্গে শেয়ার করা যায় বই সংগ্রহ করতে গিয়ে? একবার ঢাকাতে আসছি আমি, তো 86 সালের ঘটনা। তো আমি আমার ওই শার্টের ভিতরের পকেট আছে, ওখানেও টাকা থাকে, উপরে থাকে। তো আমি তখন নীল খেতে ওই নিউ মার্কেটে বই কিনছি, সেটার দিকে বই অনেক কিনা হয়েছে, এইরকম আমার ভর্তি হয়েছে। তো একটা বই আমার দিকে খুবই পছন্দ হয়েছে, বই দাম দর করেছি, আমি মনে করছি যে ভিতরের পকেটের টাকা আছে আমার। তা আমি দেখছি যে ভিতরের পকেটের টাকা শেষ, উপরে মাত্র 3 টাকা আছে। তো আমি বললাম যে ভাই, আমি খুবই দুঃখিত, আমি অন্য কিছু টাকা আসে তো নাই, তো ভাই আজকে নিতে পারছি না, আমি কদিন পরে শুনবো। যাক, সে বইটা নেওয়া হলো না, যেগুলো সে ওগুলো নিয়ে আমি তখন চিন্তা করলাম যে আর তো ঢাকাতে থাকা সম্ভব না, এখন 3 টাকা কী করবো, যাই কীভাবে, হ্যাঁ কী করে পৌঁছবো। তখন বিআরটিসিতে উঠলাম, বিআরটিসিতে উঠে ভাড়া চাচ্ছে, তো আমি বললাম যে ভাই আমার কাছে কিন্তু 3 টাকা আছে, আমি টাকাটা দিতে পারবো না। হ্যাঁ, সত্য কথা যেটা আর কি। তো এখান থেকে গাবতলি গেলাম, ওখানে চিন্তা করলাম যে কী করে এখন যাই। তো এখানে পরিচিত লোক পেলাম, বললাম ভাই আমাকে একটু বগুড়াতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন। উনি আবার ওই বগুড়া কোচের ড্রাইভারকে বললেন যে ব্যাপারে ইনি একটু বিপদে পড়ে গেছে, তো একটু পৌঁছে দেবেন। তো উনি আমাকে বললাম অসুবিধা নেই, তো উনি আমাকে বগুড়াতে পৌঁছে দিলেন, ওখান থেকে নেমে আবার আমাদের ওখানে যাবো। যাই হোক, মানে এইভাবে বাড়ির মধ্যে পৌঁছেছি, এবং এর মধ্যে আবার আমাকে কিন্তু ওনারা আমাকে নাস্তাও করেছেন, অসুবিধা করে খুশি হয়ে গেছেন ইনফ্যাক্ট। আচ্ছা, আপনার এই একটা বই আমার হাতে এসছে, মানে আপনার সংগ্রহ করা বইয়ের মধ্যে, এই বইটা পাবলিশ হয়েছে 1951-এ। হ্যাঁ, এবং প্রথমে দেখার মনে হয়েছিল যে এটা বই না, আসলে এটা অন্য কিছু, বা কোনো একটা ক্যাটালগ করেছেন আপনি। ইন্টারেস্টিং বিষয় আমি পরে বলছি, তার আগে আমি একটু দেখাই দর্শকদের। এটা হচ্ছে 25 পোর্ট্রেটস অফ রবীন্দ্রনাথ ঠাকুর, এটা 1951 সালের বই, বিশ্বভারতী থেকে বের করা, রাইট? এবং এর ব্যাপারটা হচ্ছে যে এই বইয়ের মধ্যে যে 51টা পোর্ট্রেট আছে, এগুলো প্রত্যেকটাই ছবি করে এখানে আঠা দিয়ে মারা, এগুলো কিন্তু প্রিন্ট করা না, পেজের সাথে আঠা দিয়ে মারা। হ্যাঁ, এখানে একটা রবীন্দ্রনাথের পোর্ট্রেট আছে, এটা রবীন্দ্রনাথ, এরকম আমি দেখি নাই কখনো, বাকিগুলো আপনারা সবাই চিনবেন। হ্যাঁ, এই যে আঠা দিয়ে মারা, ভেরি ইন্টারেস্টিং। রবীন্দ্রনাথের উপর এই অ্যালবাম আছে আমার, সেটা আনতে পারিনি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সব ছবি আছে, কবি কাজী নজরুল ইসলামের উপরে তার ছবি আছে, এবং হাতের লেখাও আছে অনেক। এবং একটা ইন্টারেস্টিং বলে দিই যে নজরুল ইসলাম রচনাবলী সংগ্রহ করার পর আমি ঢাকাতে
নজরুল ইনস্টিটিউটে গিয়েছি, দেখছি ওখানে নজরুল্লাহ হারানো গানের খাতা আমি কিনলাম। তো লিখছে যে এই খাতাটা সংগ্রহ করছে পাকিস্তান থেকে, কারণ পাকিস্তানে ওনার এক সাহায্য বোন থাকতেন, তিনটা ছিল খাতা নজরুলের। তো বাংলাদেশ হাই কমিশনারের ওয়াইফ এর সঙ্গে তার পরিচয় হয় এবং বলে যে ওনার বাসায় নিয়ে যায়, নিরাপদ বলে যে আমরা তো ওগুলো জানে পড়তে পারবো না, তো আপনাদের যেহেতু জাতীয় কবি তো খাতাগুলো নিয়ে নেন। তো বলছে যে না এগুলো হয়ে নেব, অনুষ্ঠান করে নেব। পরে নজরুল ইনস্টিটিউট থেকে অনুষ্ঠান করে খাতাগুলো নিয়ে নেয় এবং সংক্ষেপে বলছি ওটা বই আকার বের করে, এবং সেটা নজরুল রচনাবলিতে তখন সেটা ছিল না, নজরুল রচনাবলি পরে খাতার উদ্ধার হয়, এই জন্য ওটার নাম দিচ্ছে নজরুল হারানো গানের খাতা এবং নজরুলের হাতের লেখা স্বহস্তের লেখা খাতা। এবং ওই ধরনের খাতা তিন চারটা খাতা আমার বই আমার আছে, জীবনানন্দ দাশের হাতের লেখা, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতের লেখা ডায়েরি আছে বর্তমান, মানে এক্সক্লুসিভ কালেকশন আছে আপনার কাছে। আচ্ছা, আমাদের জন্য যেগুলো নিয়ে আসছেন এগুলো একটু বলেন, কি কি বই আছে আপনার এখানে? এখানে বেশি আনতে পারেন, একটা ধারাপাত নিয়ে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ধারাপাত এটা হচ্ছে কোরআনের আলোকে লেখা, এই ধারাপাতে বাংলা ইংরাজি তো অন্যান্য ধারাপাতে যেভাবে থাকে এক থেকে একশো পর্যন্ত সংখ্যায় বা কথায়, তো এইভাবে আরবিতেও আছে এক থেকে একশো পর্যন্ত লেখা, উর্দুতেও আছে এক থেকে একশো পর্যন্ত লেখা, এবং তার সঙ্গে যোগ, এই যোগ কথাটা কোরআন শরীফে কোন কোন সুরাতে কত কত নাম্বার আয়াতে আছে, বিয়োগ এবং গুণ ভাগ, আর এরপরে যেটা আছে যে কোরআনের আলোকে যেমন ওজন পরিমাপ সম্পর্কে কোথায় বলা হয়েছে কতবার, টাকা মুদ্রা সম্পর্কে কোরআন শরীফে কোথায় কোথায় বলা হয়েছে, হাট বাজার ক্রয় বিক্রয় দৈর্ঘ্য প্রস্থ ছোট বড় উচ্চতা পরিমাপ সম্পর্কে, যেটা এখন আর পাওয়া যায় না, আমি মনে করছি এটা যদি কেউ বের করে খুব ভালো হতো আর কি, জানতে পারত। হ্যাঁ, আর তার সঙ্গে একটা আছে, এটাও কোরআনের দৃষ্টিকোণ থেকে লেখা, রহমাতি কথা বইটার নাম। কত সালের বই এগুলো, মানে কত সালের এগুলো? এটা বেশি দিনের না, কিন্তু এগুলো আর বের করে না, সর্বর্ণ ব্যঞ্জন মন থেকে অন্যান্য ইয়েতে বলি, যেমন বলছে যে কিন্তু শরীয়তে অতিশয় দয়াবান আল্লাহ সব শুনেন জানেন আল্লাহ, এটা কোরআন শরীফের কোথায় আছে সেটা লেখা আছে নিচে, শরীয়তে যেমন আদেশ করো সৎ কাজের, নিষেধ করো মন্দ কাজের, এইভাবে সরে সরে থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কোরআনের ভিতর থেকেই এটা লেখা। এটা গেল বাংলা, এরপর ইংরাজিও আছে ওইরকম। হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত, যেটা কোরআন শরীফের ইয়ে থেকেই। হ্যাঁ, আর এরপরে আর মানে যে ধরনের আমি স্মরণ করতে বেশি পছন্দ করেছি, স্বাচ্ছন্দ্যবোধ, সেটা হলো যেমন ভেষজ, ভেষজ শিক্ষায় যেমন শরীয়তে অর্জুনের শিকড় ছাল খেলে হৃদরোগ যাবে চলে, শরীয়তে রোগ ব্যাধি আধা মানে অর্ধেক, সারে খেলে আধা, তো এইভাবে ওই সম্পূর্ণ ভেষজের ইয়ার থেকে লেখা একদম চন্দ্রবিন্দু পর্যন্ত। এটা গেলো বাংলা, তার ইংরাজিতে যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে তারাই এটা, এবং ছবিসহ যে যেমন আপেল খেলে কী হবে, তো এটা যেমন টেক আপেল এভরি ডে উইল ইউ গেট ভিটামিন এ টু প্রোটেক্ট নাইট ব্লাইন্ডনেস, আপেল ইজ দি বেস্ট, তো এই যে এইভাবে আর কি থেকে যে পর্যন্ত, তারা হয়তো আরবি লাইনে পড়বে, তারাই আরবিতে আবার ইয়ের থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে যেমন সময় মতো আনারস খেলে রোগ ব্যাধি যাবে চলে, এই গেল। আর হচ্ছে প্রতিটা যেমন চিত্রাঙ্কনের মাধ্যমে শিক্ষা, গল্পের মাধ্যমে শিক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে শিক্ষা, নাটকের মাধ্যমে শিক্ষা, গল্প বলার মাধ্যমে শিক্ষা, এইগুলো প্রিন্সিপালি আমরা কিন্তু বলতেও পারি না, জানতে তো এটার উপরে এই বইটা যেটা এখন আর পাওয়া যায় না, পাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা, আর এরপরে যেটা হলো যে হাতের লেখা যেটা বলছিলাম, হাতের লেখার উপরে একটা বই সম্মুখ করেছি, এটা হচ্ছে মানুষের হাতের লেখা দিয়ে মানুষ চেনা, হয়তো কাউকে বলেন ভাই আপনি তো আপনার নামটা লেখেন, ও লেখা লেখার ইয়ার স্টাইলটা কেমন, দেখে বোঝা যাবে লোকটা সৎ না অসৎ, ভালো না মন্দ, হ্যাঁ আসলে চেনা যায় না। আচ্ছা, হ্যাঁ, তারপর আবার কেউ ছোটকে লেখে, বড় আকারে লেখে, ধারাবাহিক গতি, বর্ণের মধ্যে গুরুত্ব, শব্দের মধ্যে গুরুত্ব, অসমাপ্ত শব্দ, ডান দিক থেকে ঢালু হয়ে যাওয়া, বাম দিক থেকে ঢালু হয়ে যাওয়া,
তারপরে যেমন সোজা লেখা, কেউ বেশি চাপ প্রয়োগ করে লেখে, অল্প চাপ প্রয়োগ করে লেখে, এইগুলোর উপরে বইটা আর কি লোকজনের ক্যারেক্টারিস্টিক নির্ণয় করা যায়। দেখি বইটা দেখেন, এগুলো তো আর পাওয়া যায় না এখন, না না এগুলো বারাক ওবামার ছবি আছে উপরে দেখছি, লক্ষণ বিজ্ঞান ও গ্রাফোলজি। এই ধরনের আমি বেশি ফোনে করে বলে জিনিসটা আনলাম। আর এটা হচ্ছে মানুষের প্রতিটা বডির সঙ্গে প্রকৃতির যে মিল আছে, তো এই মিল সেগুলো আবার সেটার জন্য ওগুলো যদি আমরা খাই বা কীভাবে খেতে হবে না খেতে হবে ওটা উপকার, এবং সেটা বর্ণনা দেওয়া আছে প্রতিটা জিনিস। যেমন এখানে একটা জিনিস দেখাচ্ছি, ব্রেন, ব্রেনের সঙ্গে সুপারির মিল আছে, তো এই সুপারির মিল আছে। হ্যাঁ, তো ওই সুপারি কিন্তু মানুষের ব্রেনের জন্য খুব উপকার। যেমন আখরোট, নারকেল, নারকেলের উপর দেখবেন যে ইয়াটা বা চীনাবাদাম যেটা আমরা খাই, বাদাম ভাজা, হ্যাঁ, তালের শাঁস বা যে জায়ফল যেটা আমরা পোলাপমা রান্না করলে দিই, হ্যাঁ, যেমন গুরুসল, হাঁস মুগুরি যে মগজটা আমরা খাই, এটা যদি আমরা খাই তাহলে আমাদের ব্রেনের জন্য উপকারী। তো ঠিক এইভাবে হাতটা সহ, হাত পা, নাক কান, চোখ মুখ যা আছে পাকস্থলী থেকে প্রতিটার সঙ্গে কোনটার সঙ্গে কোনটার প্রকৃতির মিল, সেগুলো সেটা বিভিন্ন মাধ্যমের বই আপনি রাখছেন আপনার সঙ্গে। হাতের লেখার বই দেখছে কি বিয়া, একটু হাতের লেখায় আসতে চাই। আপনি আমি মেলানোর চেষ্টা করছি আমার হাতের লেখার সাথে কি মিল, হাতের লেখা শেখানোর প্রশিক্ষণটা মনে হয় আপনি দিচ্ছেন? হ্যাঁ জি জি, একটু শুনি স্যার, এখনো কি শেখাচ্ছেন? হ্যাঁ আমি এখনো শিখাই। একটা বলে দিই, গত বছর ঘটনা, একটা ছেলে আছে ওয়ান থেকে এম এ পর্যন্ত প্রতিটা ইয়াতে ফার্স্ট ক্লাস পেয়েছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে এম এ পাস করেছে, অনার্সও তার ফার্স্ট ক্লাস, এম এ তো ফার্স্ট ক্লাস। তো বিশেষ কোচিং দিচ্ছে, তো ওখানে বিশেষ কোচিং করছে যে আপনার সব ভালো, কিন্তু লেখার জন্য মনে হয় আপনি চান্স পাবেন না। তখন বলছে তাহলে কী করে কী করে রাখব, তো মাথা খারাপ হয়ে গেছে সময় নেই। তখন এক ডাক্তার বলেছে যে আপনি অমুক জায়গাতে যান, তখন বলছে যে আমি তো চিনতে পারছি না, ও ডাক্তার আমাকে সংগ্রহ করে আমার সঙ্গে পরিচয় করে দিই, তখন সময় লাগবে যেহেতু বড় হয়েছে চেষ্টা করতে হবে। আমি বললাম আগে কিন্তু ইচ্ছা থাকতে হবে যে আপনি শিখবেন কি না, এবং সেটা খুব মনোযোগ সহ করতে হবে। যাই হোক সংক্ষেপে বলি, আমি কয়েক মাসের মধ্যে তাহলে হাতের লেখায় ভালো করে দিয়েছি, এবং বলছে যে স্যার আমি কিন্তু আগেকার লেখা সব ভুলে গেছি স্যার, আপনি এমনি লিখেছে ওখানে খুব ভালো, আমার ওর ভাইয়ের ডাক্তার বলছে যে খুব খুশি পরিবার থেকে, ওর আব্বা বলছে যে না ওর ভাই বোনেরা যে তুমি পড়া শেষ করে বৃদ্ধ হয়েছিস হাতের লেখা শিখছো, তখন লেখা দেখেছি ওরা তো অবাক লেগে গেছে যে কী করে তুমি এত শর্ট টাইমে লেখা ভালো করলে। হ্যাঁ একটা, আর একটা বলে দিই, 2014 সালে ঘটনা চাঁপায়। একদিন আমি হঠাৎ করে মোবাইল পাই শুক্রবার দিন, বলছি যে ভাই আপনি হাতের লেখা শিখেন? বলছি, তারপর আপনার সঙ্গে কথা বলতাম, তা আমি বললাম যে বলেন, তো বলছি যে এইখানে হবে সাক্ষাতে, তা বললাম তাহলে আমার বাসায় আসতে হবে। যাই হোক আমি বললাম ঠিকানা, উনি আসলেন, আসার পর পরিচয় দিলেন যে আমি ডিস্ট্রিক্ট জজ, আমার পোস্টিং ময়মনসিংহ জামালপুর, আরেকদিন বললেন যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আর সে আমাকে ঢাকা হাইকোর্টের বিচারপতি পাঠিয়েছে, যেহেতু তার আন্ডারে চাকরি করি জজ, পাঠিয়েছে চাঁপায় একটা হাতের লেখা গুড হ্যান্ড রাইটিং ওয়ার্কশপ সেমিনার হবে, সেখানে আমাদেরকে একটু সাহায্য করে কীভাবে করবেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থাকবেন, জেলা শিক্ষা পরিষদ আছে, জেলার প্রশাসক সহ, এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের হেড তারা আর কি, সারাদিনের প্রোগ্রাম। আপনি কি, আমি বললাম, ওনার বললেন যে এরকম বই, আমি বললাম বই আছে ঠিকই, তো বই তো খুব একটা লাভ হবে না। বলে যেরকম আমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথ টিচারের কাছ থেকে যদি বুঝি না নিই, তাহলে আমি কিন্তু বই পড়ব, বাজারে তো বই পাওয়া যায়, কিন্তু ডাক্তার বই পড়ে কি এমবিবিএস বই হতে পারবে? প্র্যাকটিক্যাল যেটা এরকম কিছু আছে। তা আমার মেয়ের হাতের লেখা খাতা দেখালাম, দেখে খুব মুগ্ধ হলেন, বললেন যে ঠিক আছে আমি তাহলে ডেট করবো, আর আপনাকে কিন্তু সেই ডেটে কিন্তু যেতে হবে, আপনাদেরকে আমরা নিয়ে যাবো, পৌঁছে দেবো, অসুবিধা নেই। পরে ওখানে গেলাম, গিয়ে দেখি যে তখন সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ছিলেন সম্ভবত মুজিবুর রহমান নাম, উনি ছিলেন, তো উনি দেখি যে
প্রজেক্টর মেশিন হল ভরা লোকজন সবাইকে উনি বুঝে দিচ্ছেন, ইন্টারনেট থেকে ইয়ে হয়েছে। নেবার শেষে বললেন যে এগুলি তো সম্পর্কে আমি অতটা জানি না, তো রাজশাহীতে একজন হ্যান্ড রাইটিং এক্সপার্ট এনেছে, উনি আপনাদের বুঝিয়ে বলবেন। তো ওখানে যাহোক আমি বললাম যে স্যার সময় লাগবে তো এত অল্প টাইম, বলে আমি বললাম যে আমি যদি একটা অক্ষর সম্পর্কে দেখায় বর্ণনা করতে চাই তাহলে নিম্নতম 40-45 মিনিটের নিচে হবে না একটা অক্ষরেরই, তার যে নিয়মকানুন ব্যাকরণগুলো আছে। তো এখানে আমাকে সময় দিয়েছেন মাত্র 1 ঘন্টা 30 মিনিট, আমি 1 ঘন্টা 30 মিনিটে আমি কিছু বলতে পারবো না, দু একটা অক্ষর বলে আমার সময় শেষ। না দেখেন তবু শর্টকাটে যেটুকু যায়, পরে আমি হয়তো দু একটা বাংলা ইংরাজি অঙ্ক আরবি এগুলোর একটা করে অক্ষর শুধু ওনাদেরকে দিতে আমার সময় যেটা নির্ধারিত ছিল একটু কয়েক মিনিট পার হয়েছিল, শেষ হয়ে গেল। এই তো আগে তো কি এমন আছে যেটার পেছনে আপনার 40-42 মিনিট লাগতে পারে, আমাদের দর্শকেরও তো আগ্রহ হচ্ছে, আপনি একটু যদি বলেন। হ্যাঁ, সেটা হলো যে আমরা হাত কলম দিতে লিখবো তার একটা নিয়ম আছে, যারা ধরা লেখার আচ্ছা একটা। আর দুই নম্বর হলো যে যদি কেউ মোটা লিখতে চায়, অনেকে তো কিউট স্টোর হয় না যে খাতার বই লিখবে, তো তাহলে তার একটা নিয়ম ব্যাকরণ আছে আলাদা। আর লেখার ক্ষেত্রে হেডলাইনটা লিখবে কত বড়, যদি শব্দ বড় হয় তাহলে কীভাবে লিখতে হবে, অথবা জায়গা কম, অথবা হয়তো শব্দটা ছোটো কিন্তু জায়গা বেশি তাহলে কীভাবে লিখবে, অথবা প্রশ্ন খাতা লিখতে গেলে ডানে বামে উপর নিচে কতটুকু সারতে হবে, একটা লেন্থে একটা লেন্থ দূরত্ব, তারপরে যেমন হচ্ছে পড়াশোনা করেন তাদের তো অনেক লিখতে হয়, দেখা যায় ফুল মানে প্রশ্ন অ্যানসার করে আসতে পারতেছে না, এর জন্য হচ্ছে কি প্রচুর লিখতে হবে। যেমন আমি আমার কথা বলি, আমি কিন্তু জীবনে কিন্তু খুব ছাত্র অবস্থায় যেটা পাঠ্য বই যা পড়েছি, আমি যদি আধা ঘন্টা পড়েছি তো 3 ঘন্টা লিখেছি, কারণ আমি দেখেছি ওটা মনে থাকে, কারণ হাতের লেখা ভালো হয় মনে হয় দ্রুত হয়। আমি যদি একটা পড়া যত কঠিন হোক সেটা যদি 2-3 বার পড়ে আমি যদি 10-15-20 বার লিখি, দেখা যাবে ওটা আজীবন আর ভুলব না, সম্পূর্ণ মনে না থাক। আমি খুব কষ্ট হয়েছে আমাকে প্রতিটা অক্ষর বর্ণ বাংলা ইংরাজি, এবং এর উপরে যেমন বলি ইংরাজি খাতা আছে না, ইংরেজি খাতায় 4টা লাইন থাকে, 3টা চিকন থাকে, এবং এগুলো ঘরের কিন্তু নাম আছে, উপরের ঘরের নাম হচ্ছে অ্যাসেন্ডিং, নিচের ঘরের নাম হচ্ছে ডিসেন্ডিং, মাঝখানের ঘরের নাম হচ্ছে এক্স হাইট, এবং এগুলো হচ্ছে ওই লিখতে গেলে বাংলা ইংরাজি আরবি সবটাই দরকার। যেমন বাংলা রসিকার বা রসকার আছে, এগুলো তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের মধ্যে পড়ে, মাঝখানে বর্ণগুলো ক বড় এগুলো আছে পরে আর কি। এরকম স্যার আমাদের এই যেটা দেখি আর কি ডাক্তারদের যে ওষুধের, এটা কোনো গ্রামারের মধ্যে পড়ে কি? এটা মানে এর মধ্যে আসে না, কিন্তু আমরা বুঝি না, প্রেসক্রিপশনটা দিলে ডিসপেন্সারি তো ঠিক মতো বুঝতে পারতেছে তারা না, পারছে কারণে ওরা কোড ল্যাঙ্গুয়েজ, ওই প্রথম অক্ষর দেখলে বুঝতে পারে নামটা কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রথমটা তো বুঝতে পারছে, ওতে ওরা যে যে কাজ করে আর কি সে সে বিষয়ে এক্সপার্ট হয়। আর এখানে হলো যে আমি বলি আমার এখানে আসার পিছনে কিন্তু নজরুল ইসলাম তোফা খুব উৎসাহ দিয়েছে, আমার অতটা ইয়া ছিল না, বলছে ভাই আপনি না করেন না আর কি। হ্যাঁ ভালো লেগেছে, উনি এর আগে আপনাদের রাঙ্গা সকাল অনুষ্ঠান উনি কিন্তু ওই নাটকের বই সংগ্রহ করতেন প্রচুর, এবং হ্যাঁ এটা আর কি।
তো আপনি চারুকলায় পড়াশোনা করলেন তাই কি? জি, বিএফএ এবং এমএফএ ডিগ্রি সম্পন্ন করেছেন আপনি রাজশাহী চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে। তো আপনার এই এটার উপরে পড়াশোনার আগ্রহ হলো কি করে? এটার উপর প্রশ্ন, ওই যে বললাম যে লিখবে যদি ছবি আঁকো, মানে ওইখান থেকে মনে হলো যে দেখি, মানে মানে আর তখন ওই ঢাকা চারুকলা ইনস্টিটিউটে আমি আসছি, এসে দেখছি অনেকের লেখা দেখি যে প্রায় একই রকম। তখন তখন কী ব্যাপার, এরা কি সবাই কি একই ধাঁচে? তো এগুলো থেকে আমার কিন্তু বেশ এটা আগ্রহ হয়েছিল আর কি। এই শিক্ষকতাও করছেন স্যার? জি জি জি। শিক্ষকতা জীবন নিয়ে যদি একটু জানি। শিক্ষকতা জীবনে যে ভালো লাগছে, তো একটা কি যে আমাকে ভালো লাগে এই কারণে যে আমি দেখেছি যে ক্লাসে আমি যতক্ষণ কথা বলি বেশিরভাগই সময় এই শিক্ষণীয় কথা বলি। তো যারা পাশ করে যায় চাকরি বাড়ি করছে কেন সিনেমার এসে বলে যে স্যার আপনার কথা খুব মনে হবে, যে আপনি যদি 50 মিনিট কথা বলেন তার মধ্যে মনে হয় 40-45 মিনিটই উপদেশমূলক কথা, যেগুলো কথা অন্য কোথাও বই পায়নি পড়িনি বা কোথাও শুনিনি আজ পর্যন্ত স্কুল কলেজ হয়তো পড়েছে, এই জন্য তখন আমাকে খুব ভালো লাগে আর কি। এবং যারা আমার সাবজেক্ট পড়ে বা যারা যে কোনো ছাত্রছাত্রী আমার মানে সঙ্গে যারা কথা বলে তারা খুব আনন্দ উপভোগ করে, আমাকে তো খুব ভালো লাগে। স্যার আপনার মানে পড়াটা হলো কিসের উপরে, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং না গ্রাফিক ডিজাইনের? ওটার উপরেই পড়েছেন আপনি? তো গ্রাফিক ডিজাইনটা বেছে নিলেন কেন? গ্রাফিক ডিজাইন নিলাম যে গ্রাফিক ডিজাইন কিন্তু লেখার সঙ্গে সম্পৃক্ত, তাই নাকি? হ্যাঁ, আমরা তো জানি স্যার কম্পিউটারের সঙ্গে সম্পৃক্ত না, কম্পিউটার আছে ডিজাইন মানে প্রচ্ছদ ইলাস্ট্রেশন মনোগ্রাম বা লগে এসে, কিন্তু এর সঙ্গে তো লেখাও একটাই আছে না? ডেফিনেটলি, হ্যাঁ, এই জন্য আর কি এগুলি ভেবে আমি নিয়েছি। তো কতটুকু মানে নিজের কাছে ভালো লাগলো পড়তে গিয়ে? পড়তে গিয়ে ভালো লাগছে, খারাপ না, যে একটা বই হয়তো কেউ যদি ছাপাতে যায় বা লিখতে যায় বা করতে যায় বলেছি এর পত্রিকাতে যে ইচ্ছা মতো হেডলাইন বড় করলে হবে না, কোনটা বড় করতে হবে, কেন বড় করতে হবে, দেখতে হবে যেটা গুরুত্বপূর্ণ খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা প্রথম পেজে আসবে, তার হেডলাইন বড় হবে, তার সে কম গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ। ঠিক বইয়ের ক্ষেত্রেও ছবি যখন সংযোজন করা হবে তখন এই গুরুত্ব অনুসারে মাথায় আনতে হবে, এগুলো আমাকে বেশি মানে ইয়া করছে। আপনি বই সংগ্রহ করছেন, শিক্ষকতা করছেন, হাতের লেখার প্রশিক্ষণ দিচ্ছেন, যতটুকু জেনেছি আপনি মানসিক প্রতিবন্ধীদের নিয়েও একসময় কাজ করেছিলেন। আমার ওয়াইফের যে বড় বোন ও আবার ওখানে ওই শ্রবণ প্রতিবন্ধীর হেডমিস্ট্রেস প্রিন্সিপাল 92-তে ইয়া করে, তো ওখানে আমাকে নিয়ে গেল, তখন ইংল্যান্ড থেকে একজন আসছিলেন, ওনার ইয়া দেখে আমার ভালো লেগেছিল। তখন মানসিক প্রতিবন্ধী ওই চট্টগ্রামে যে সরকারি সমাজসেবা অধিদপ্তরে ওখানে চাকরি করেছি, তো ওখানে মানসিক প্রতিবন্ধী একটা ইয়া আছে, ওখানে আমি ইনস্ট্রাক্টর হিসাবে গিয়েছিলাম আর কি, কিছুদিন থাকবো। চট্টগ্রাম ভালো লাগেনি, কারণ আমাকে পাহাড় পর্বত সাগরগুলো ভালো লাগে না, আমার সমুদ্রটাই ভালো লাগে বেশি। মানসিক প্রতিবন্ধীদের এক ধরনের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করলেন, কী কী কাজ করেছেন ওখানে? মানে ওদেরকে ওই ছবি আঁকানো নিয়ে। আচ্ছা, যেটা আপনার ফিল্ডের সঙ্গে জড়িত এসব বিষয়ে। স্যার আমরা একটু গ্রাফিক ডিজাইন নিয়ে শুনতে চাই। গ্রাফিক ডিজাইন এখন সারা দুনিয়াতেই খুব হট জব আমরা যেটাকে বলি, এবং যারা গ্রাফিক ডিজাইন পারেন তাদের কাজের কোনো সমস্যা হয় না, তারা যে কোনো জায়গায় কাজ করতে পারেন। তো এটা নিয়ে আপনার কি বলার আছে? শুধু কি পড়াশোনা করি এই ফিল্ডে অনেকে ভালো করার আছে, নাকি পড়াশোনার বাইরেও এটা এই ফিল্ডে ভালো করা যায়? আমাদের হাতে অনেক উদাহরণ আছে যারা পড়াশোনা না করে এই ফিল্ডে অনেক। না, এটা পড়াশোনা না করেও হবে, কিন্তু পড়াশোনা করলে আরও ভালো হয়। ওই যে বললাম যে যদি কেউ পড়াশোনা না করে করে তার ক্ষেত্রে দেখা যাবে কম গুরুত্বপূর্ণকে সে গুরুত্বপূর্ণ মনে করবে, আর বেশি গুরুত্বপূর্ণকে হয়তো ছেড়ে দেবে। আচ্ছা, এই কাজ করতে গিয়ে তার কিন্তু সমস্যা হবে, এবং এটা সবার চোখে তো ধরা পড়বে না। যে যেমন আমি দেখেছি অনেক জায়গায় রাস্তাঘাটে যখন সাইনবোর্ডে এটা সেটা দেখি,
বহু লেখা ভুল, কিন্তু কোনো মানুষের চোখে সেটা ভুল ধরা পড়ে না যে একটা বক্ষের বর্ণ মধ্যে কত ভুল আছে। হ্যাঁ, তো এটা তো সবাই তো ধরতে পারে। তো শুদ্ধর জন্য ইনস্টিটিউট অর্থাৎ মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই। শুদ্ধভাবে যদি কেউ শিখতে চায়, পড়তে চায়, তাহলে দরকার আছে। আর যে যে লাইনে পড়াশোনা করুক, মূল হচ্ছে সততা, সৎভাবে থাকতে হবে, সৎ নিয়ত। জি, আমরা একজন শিক্ষকের কাছ থেকে এই কথাগুলি শুনতে চাই, মানে জীবিকা তো সবাই কোনো না কোনোভাবে নির্বাহ করবে, কিন্তু মানুষ হিসেবে অনেস্টিটা নিয়ে সারা জীবন পথ চলাটাই হচ্ছে মহান শিক্ষা, যেটা আসলে শিক্ষকের কাছ থেকে আসা উচিত। আপনি ঘুরে ফিরে সেই জায়গাটাই গেছেন আজকে বারবার। আপনাকে অনেক ধন্যবাদ জানাবো, আপনি রাজশাহী থেকে এসেছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য, আমাদেরকে কিছুটা সময় দিলেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। এবং মাছরাঙ্গা টিভির সকল কলাকুশলী সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার আমার মানে কী বলবো, আচ্ছা খুব ভালো লেগেছে।